তাকে মেনে নেওয়ার জন্য ওই নবী সকল লোকদেরকে এবং উম্মতদেরকে আল্লাহ তাআলার কাছে আহ্বান করতেন, ঠিক কিনা? এরপর সর্বশেষ নবীর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ইসলাম ধর্মটা পূর্ণাঙ্গ লাভ করে। অনেকে আমরা মনে করি যে পূর্বের যে ধর্মগুলো ছিল ওইগুলো হয়তো আল্লাহ তাআলার একত্ব বার্তার মধ্যে ইসলাম ছিল, কিন্তু আসলে কোরআনের পাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন সকল নবীদের মৌলিক ধর্ম ছিল হলো কি ইসলাম, তার আত্মসমর্পণ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমের বাদশা হিরাক্লিয়াস আর বিতর্ক হিরাক তার কাছে যখন চিঠি প্রেরণ করেছিলেন দাওয়াতের চিঠি, ইসলামের মধ্যে দাওয়াতের চিঠি, তখন তিনি শুরুতে লিখছিলেন যে কুল তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যা আপনি বলুন আমরা এই একটি কথায় আমরা সকলেই একমত কিনা যে আল্লাহ তাআলা এক এবং তার কোনো কি নাই শরীক নাই। এটা কিন্তু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল ধর্মের মূলনীতি এটা আছে। ইহুদি ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, যে ধর্মই হোক না কেন আল্লাহ তাআলা প্রেরিত যে ধর্মগুলো মানুষের বানানো যে ধর্মগুলো ওইগুলোর মধ্যে এই একত্ববাদের বিশ্বাসটা না, কিন্তু পরবর্তীতে খ্রিস্টানরা তারা তৃতীয়বাদে বিশ্বাসী, তিন খোদা মানে কয় খোদা, কয় খোদা মানে আমরা কয় খোদা মানে খ্রিস্টানরা বলে অকালাতে লাহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতে নাসারা মুসাইর ইবনুল্লাহ, আল্লাহ তাআলা বলেন ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান হিসেবে তারা স্বীকার করে এবং সেটা প্রচার করে, এবং খ্রিস্টানরা অকালাতে লাহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতে নাসারা মুসাইর ইবনুল্লাহ, এবং হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা তারা আল্লাহ তাআলার পুত্র মনে করে। আল্লাহ তাআলা কোন পুত্র আছে তিনি কি কখনো বিবাহ করছেন? নাউযু বিল্লাহি মিন যালিক। তো খ্রিস্টানরা তারা বলে হযরত মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো পিতা ছাড়াই এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার কোনো পিতা নাই মাতা নাই, হযরত হাওয়া আলাইহিস সালামকে দুনিয়া থেকে প্রেরণ করেছিলেন পিতা মাতা নাই, আর সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন কোনো পিতা ছাড়াই। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে মানুষ পাঠানোর জন্য পিতা মাতার দরকার আছে নাকি? আছে। আল্লাহ তাআলার পিতা মাতার দরকার কি? যে পিতা এবং মাতা ছাড়াই শুরুতেই যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম এবং হাওয়াকে, কোন পিতা মাতা থেকে তাদেরকে সৃষ্টি করছেন? তাদের কোনো পিতা মাতা ছিল? ছিল না। কিন্তু এই খ্রিস্টানরা তারা বলে তিন খোদা বলে। প্রথম খোদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বড় খোদা তাদের ভাষ্য মতে, আর হযরত মারিয়াম বলেন আল্লাহ তাআলা স্ত্রী নাউযু বিল্লাহ, আর হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা পুত্র নাউযু বিল্লাহ মিন যালিক। এই জন্য তারা মনে করে যে ঈসা আলাইহিস সালামকে যখন সূলিতে চড়ানো হয়েছিল তখন সূলিতে চড়ানোর মাধ্যমে খ্রিস্টানদের যত পাপ রয়েছে এই সব পাপ ঈসা আলাইহিস সালাম মাথায় করে নিয়ে চলে গেছে। এজন্য এই দুনিয়ায় যত কর্ম তারা করুক না কেন এগুলার কোনো কি হবে না, গোলা লেখা হবে না। এজন্য সারা বিশ্বে যত বড় অপকর্ম দেখবেন, দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধানো এবং সেখানে অস্ত্র বিক্রি করা, এগুলা সবথেকে বেশি করে কারা কারা করে? খ্রিস্টান। এবং গণহত্যা এগুলো সবথেকে বেশি করে খ্রিস্টানরা, তার কারণ তাদের বিশ্বাস হলো যে আমরা এই দুনিয়ায় যত পাপ করি না কেন এই পাপ কোনো কিছুই আমাদের আমল নামায় লেখা হবে না, আমাদের সব পাপ আমাদের খোদার পুত্র ঈসা তিনি নিয়ে চলে গিয়েছেন। অথচ আল্লাহ তাআলা বলেছেন
যারা তোমাদের উপরে কোনো অত্যাচার করে নাই বিতর্কিত
সুন্দর আচরণ করতে হবে। সূরা মুত্তাহিদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যারা তোমাদের সঙ্গে ভালোভাবে চলে, তোমাদেরকে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা তোমাদের সঙ্গে ঘটায় না, তাদের সঙ্গেও তোমরা কি করো, সুন্দরভাবে চলাফেরা করো, সুন্দর আচরণ করো। বিতর্কে দেখলে না শিক্ষায় দেখে না অন্য ধর্মের যারা তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে, আল্লাহ রাসূলের সুন্দর ব্যবহার দেখে ওই সময়ে দলে দলে লোক ইসলামের সাথে এসেছে কিনা। আজকে সারা বিশ্বে মুসলমান কয়শো কোটি, কত কোটি আমরা জানি না, 200 কোটি, কত 250 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি হলো আমরা মুসলিম জাতি, সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জাতি, 1 নম্বর হলো খ্রিস্টান 100-200 কোটি মতো, আর তারপরে হলো কি মুসলিম জাতি 200 কোটি মুসলমান। তো এই মুসলমানরা এই 200 কোটি ছিল মাত্র একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হয়েছে, তিনি যখন নবুয়ত পেয়েছেন, তখন মুসলমানের সংখ্যা কতজন ছিল, একজন। একজনের থেকে আজকে 200 কোটি, এটা কি এমনি এমনি হয়েছে? মুসলমানদের আখলাক দেখে, চরিত্র দেখে দলে দলে কাফেররা মুশরিকরা আল্লাহ রাসূলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ রাসূলের উপর যখন সূরা নাসর নাযিল হলো, ইদা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাতহ, আপনি যখন দেখবেন যে আল্লাহ তাআলা বিজয় এসে গিয়েছে, আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দান করেছেন, তখন কি করবেন? ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখবেন দলে দলে মুসলমানরা তারা ইসলামের পথে, কাফের মুশরিকরা রয়েছে তারা ইসলামের পথে দাবি করছে, দলে দলে ইসলাম গ্রহণ করছে। তখন কি করতে হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি আপনার প্রভুর প্রতি তার কৃতজ্ঞতা আদায় করুন, তার প্রশংসা করুন, এবং আপনার পিছনে যদি কোনো ত্রুটি হয়ে থাকে এই গুণার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাকারী। কিনা তো এই সূরা যখন নাযিল হলো, তখন সাহাবায়ে কেরামের পরস্পরের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব দেখা গেল যে আসলে এই সূরার কি উদ্দেশ্য, যে ইসলামের বিজয় চলে এসেছে, দলে দলে লোক ইসলাম গ্রহণ করছে, এটাই নাকি অন্য কিছু? আল্লাহ রাসূলের চাচাতো ভাই ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছেলে। আল্লাহ রাসূলের জীবন দশায় তিনি অনেক ছোট ছিলেন, আল্লাহ রাসূলের সঙ্গে একসঙ্গে ঘুমায় পড়ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রাসূল এই দুইজনের মাঝখানে কি ঘুমায় থাকে না? বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কি যে আমি কোথায় শুনবো? মাঝখানে শুনবো দুইজন, ঠিক না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যদিও আল্লাহ রাসূলের চাচাতো ভাই ছিলেন, তারপর ছোট থাকার কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রাসূল এই দুজনকে মাঝখানে ঘুমায় দেন। তো তিনি আল্লাহ রাসূলের যে কোরআন রয়েছে, এই কোরআনের সব থেকে বড় মুফাসসির ছিলেন, রহিসুল মুফাসসিরিন বলা হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তো তার কাছে জিজ্ঞাসা করা হলো যে এই আয়াতের তাফসীর কি বা এই সূরার তাফসীর কি? তখন তিনি বললেন এই সূরার তাফসীর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন আর দুনিয়ার মধ্যে থাকবেন না। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল খুব শীঘ্রই এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নেবেন। ছোট হলেও এই সূরা যে আসল উদ্দেশ্য সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস উদ্ধারণ করতে পেরেছিলেন, কারণ মানুষ কখন বলে যে আপনি প্রশংসা করে বা আপনার পিছনে যদি কি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা প্রার্থনা কখন হয়? শেষে নাকি শুনতে? শেষে। তো এখান থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝে ফেলেছিলেন যে আল্লাহ রাসূল আর বেশি দিন কি এই দুনিয়ার মধ্যে থাকবেন না। তো এই দিন এবং ইসলামকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার মাধ্যমে পূর্ণাঙ্গ এবং এমন কোনো সেক্টর নাই আমাদের জীবনের, এমন কোনো দিক নাই যে দিকের বিষয়ে ইসলামে এবং কোরআনে আল্লাহ পাক
العالمين دين شرطين سبحان الله تعالى بولين إن هذا القرآن تبيانا لكل شيء القرآن المدين তোমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল কিছুর দিক নির্দেশনা আমি আল্লাহ এই কোরআনে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ বলুন না আমাদের কি অন্য কোনো ধর্ম গ্রন্থের প্রয়োজন হয়েছে না অন্য কোনো ধর্ম গ্রহণ করার প্রয়োজন হয়েছে না কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের প্রতি আল্লাহ রাসূল কেমন আচরণ করতেন একবার হাদিসের ঘটনা মসজিদের নববীতে একজন বিধবী আসে প্রসাদ দর্শন করছে অনেকে বড় মসজিদে আসে নিচে কি কোথায় আছে ওয়াশরুম কোথায় আছে এটা খোঁজ করে ঠিক না তো ওই বিধবী সে হাদিসে আসছে যে সে হয়তো আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য তার চরিত্র কেমন তিনি আসলে কতটা কোমল হৃদয় এটা পরীক্ষা করার জন্য অথবা সে না জানার কারণে মসজিদে নববীতে দাঁড়িয়ে কি পোশাক পরা শুরু করে দিয়েছে তখন আমরা হলে কি করতাম গা ধরে মসজিদ থেকে কি বের করে দিতাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেটাই করার জন্য উদ্যত হয়েছিলেন আল্লাহ রাসূল আপনার মুখমন্দিরের পাল্লা কি পাল্লা দিলেন আল্লাহ রাসূল বললেন যে না ঠান্ডা চুপ থাকো তাকে শেষ করতে দাও ঠিক আছে শেষ করতে দাও আল্লাহ কতটা কোমল হৃদয়ের অধিকারী ছিলেন যে তার প্রসাবের মাঝখানে যদি তুমি ধুমুক দাও হয়তো হয়তো প্রসাব আটকে হয়তো তার মৃত্যু হয়ে যেতে পারে ঠিক না বা হয়তো কোনো বড় ধরনের রোগ হয়ে যেতে পারে তো আল্লাহ রাসূল বললেন যে তাকে শেষ করতে দাও তখন যখন শেষ করলো তখন আল্লাহ রাসূল বললেন যে এই জায়গাটা আসলে ইস্তিনজার জন্য না কি বললেন যে এই জায়গাটা প্রসাব করার জায়গা না এটা হলো ইবাদতের জায়গা এখানে আমরা ইবাদত করি এটা প্রসাবের জায়গা না এবং এক সাহাবীকে বললেন যে এক বালতি পানি নিয়ে আসো পানি এলে প্রসাবের উপরে কি করো ঢেলে দাও তখন এই ঘটনা দেখে ওই বিধর্মী সঙ্গে সঙ্গে কালিমা পড়তে মুসলমান মুসলমানদের চরিত্র দেখে আখলাক দেখে আল্লাহ রাসূলের আখলাক দেখে দলে দলে লোক ইসলাম গ্রহণ করেছে একবার আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে পথিমধ্যে যাচ্ছেন এমত অবস্থায় একজন ইহুদির লাশ নিয়ে যাচ্ছে এমত অবস্থায় আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন ইহুদির সম্মানার্থে সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহ রাসূল এটা তো একটি ইহুদির লাশ তার লাশ আল্লাহ রাসূল বললেন আলাইসাত নাফসান সেটা কি মানুষ না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এগুলো আল্লাহ রাসূল কি করেন নাই দেখেন নাই তিনি বলছেন যে এটা কি কোন মানুষ না মানুষ হিসেবে তাকে ট্রিট করেছেন ওরকম ভাবে আল্লাহ রাসূল যখন তায়েফে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে গেলেন সেখানে নেতাদেরকে আল্লাহ রাসূল ডাকলেন তাদেরকে ইসলামের বাণী শোনালেন এক পর্যায়ে তারা সত্য ধর্ম গ্রহণ করতে অস্বীকৃতি জানালো এবং সেখানে যারা মকানে ছেলে ছিল তাদেরকে আল্লাহ রাসূলের মিশরে নিয়ে দিল এবং তারা পাথর জমা করে একের পর এক আল্লাহ রাসূলের উপর ওই পাথর নিক্ষেপ করতে থাকল আল্লাহ রাসূল রক্তে রঞ্জিত হয়ে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পালক পুত্র তাকে নিয়ে সেখান থেকে রওনা হলেন দ্রুত সেখান থেকে চলে আসতেছিলেন এর কারণ হলো তিনি মনে মনে ভয় পাচ্ছিলেন যে আল্লাহ তাআলা এখনই তাদেরকে কসম দিয়ে ধ্বংস করে দেয় কিনা অন্য কোনো কারণে না ভয়তে তিনি পালাচ্ছিলেন বরং তিনি ভয় পাচ্ছিলেন যে আমার উপরে যে পাথর নিক্ষেপ করছে আল্লাহ রাসূলের শরীরের রক্তে তার জুতা মোবারক শরীরের সঙ্গে কি কেটে গিয়েছে রক্তে আল্লাহ রাসূল তখন জিব্রাইল আলাইহিস সালাম বারবার এসে বলতেছিলেন যে আপনি শুধু একবার আমাকে বলেন এই দুই পাহাড়ের পাদদেশে তো তাই তাই এই দুই পাহাড়কে আমি একত্রিত করে এদেরকে পৃষ্ঠ করে ফেলবেন আল্লাহ রাসূল তখন জিব্রাইলকে বললেন যে হে জিব্রাইল যদি তুমি তাদেরকে ধ্বংস করে দাও আমি ইসলামের বাণী তাদের কাছে দেব এবং আল্লাহ রাসূলের মদিনার জীবনে শেষ জামানায় যখন তায়েফের থেকে একের পর এক দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে লাগলো তখন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বললেন যে তোমরা দেখো যে
আমি যদি তাদেরকে বর্তমান দিয়ে এই কাফেরদেরকে যদি আমি হত্যা করার নির্দেশ দিতাম তাহলে আজকে এই যে ইসলামের বিজয় এটা আমি কি দেখতে পাইতাম? এজন্য বিধর্মীরা হয়তো না বুঝে কত কিছুই করুক না কেন তাদের সঙ্গে আচরণ হতে হবে কি কোমল। কিন্তু তারপরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আমার আপনার ইমান বীর না হয়ে যায়, ঠিক না? যে তাদেরকে বিভিন্ন উৎসবে বা শুভেচ্ছা জানানো বা তাদের সঙ্গে মিলে একাকার হয়ে যাওয়া, সব ধর্মের কিছু বিধিনিষেধ রয়েছে, ঠিক না? যেমন হিন্দুরা তাদের ধর্মের একটি বিধিবিধান হলো যে তারা গরুর মাংস এটা তাদের ধর্মে খাওয়া কি নাই বৈধ না, এটা তাদের ধর্মের একটি দিক নির্দেশনা। অনুরূপভাবে আমাদের ধর্মের একটি দিক নির্দেশনা হলো যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্যের নামে কোনো কিছু যদি উৎসর্গ করা হয় বা বলি দেওয়া হয়, বলি দেয় না হিন্দুরা, আমরা তো জবাই করি। তো এই পূজার সময় আমরা বাজার থেকে যখন ছাগলের মাথাটা ইত্যাদি কিনবো আমরা খেয়াল রাখবো, কারণ এই সময় কিন্তু ওই বলি দেওয়া যে ছাগলগুলো এগুলোর মাথা পাওয়া যায়, এগুলো ইসলাম ধর্মে আপনারা আমার জন্য খাওয়া কিনায় যায় না, এগুলো আমরা লক্ষ্য রাখবো। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়ুযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলার নাম যে পশুর উপরে বলা হয় নাই। এজন্য জবাই করার সময় যদি কেউ ইচ্ছা করে বিসমিল্লাহির রহমানির না বলে, ওই পশু যত বড়ই হাজির সাহেব জবাই করুক না কেন খাওয়া যাবে যাবে না, এটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন। আর অন্য ধর্মের মা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্যের নামে উৎসর্গ করা হয়েছে, যেমন মূর্তির সামনে মিষ্টি পেশ করা হয়েছে বা এই ধরনের যে সকল জিনিস খাবার জিনিস তাদের সামনে উৎসর্গ করা হয়, এইগুলোও আমার আপনার ধর্মে ইসলাম ধর্মে কিনায় যায়। প্রত্যেক ধর্মের কিছু নির্দেশনা রয়েছে, কিছু বিধিনিষেধ রয়েছে, সব ধর্মেই রয়েছে, সেটা মানুষের বানানো হোক বা আল্লাহ তাআলার পক্ষ থেকে আনীত কোনো ধর্ম হোক। তো এজন্য আমাদেরকে যেভাবে ইসলামের সক্রিয়তা আমাদের নিজস্বতা এটা বজায় রাখতে হবে, অনুরূপভাবে বিধর্মীদের সঙ্গে আচার ব্যবহারও আমাদের কী হতে হবে, শালীন হতে হবে এবং সৌহার্দ্যপূর্ণ হতে হবে, নমনীয় হতে হবে। অনুরূপভাবে যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তাদের সঙ্গে আমরা আল্লাহর সঙ্গে একবার এক ইহুদি মহিলা সে ছাগলের গোশত রান্না করে আল্লাহর সঙ্গে কি দাওয়াত দিয়েছিল, সাথে কী করছিল বিষ মিশাই দিয়েছিল, কী করছিল বিষ মিশাই দিয়েছিল আল্লাহর সঙ্গে পরীক্ষা করার জন্য। আল্লাহর সঙ্গে ইন্তেকাল করেছিলেন এই বিষয়ের যন্ত্রণায়, ওই যে কারো যদি কোথাও ব্যথা থাকে তাহলে প্রত্যেক আমরা কোন বলি না ঠিক না, কোনে কোনে ব্যথা হয় কিনা, আল্লাহ রসুল ওই যে ইহুদি মহিলা আল্লাহ রসুলকে পরীক্ষা করার জন্য ওর মধ্যে বিষ মিশাইছিল যে আসলে সত্যর অভিযোগ হয় তাহলে কি মারা যাবে না, যদি মিথ্যা হয় তাহলে মারা যাবে। তো ওই বিষ মিশানোর যে মাংস সেটা আল্লাহ রসুলকে আমার মুখে দিয়েছেন, এত জরুরি এবং ভয়ঙ্কর বিষ ছিল যে আল্লাহ রসুলের সঙ্গে একজন সাহাবি ছিলেন দাওয়াতে গিয়েছিলেন, ওই সাহাবি সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যাচ্ছে। আর আল্লাহ রসুল যখন মুখে নিয়েছেন জিবরিল আমিন সঙ্গে সঙ্গে ওহী আসলেন আল্লাহ রসুল ফি ইসাম্ম, এই গোশের মধ্যে বিষ রয়েছে আপনি খাবেন না, আল্লাহ রসুল তো মুখে অলরেডি নিয়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ফেলে দিলেন। কিন্তু তারপরও ওটা ভয়ঙ্কর বিষ হওয়ার কারণে আল্লাহ রসুলের শরীরের ভিতরে সামান্য পরিমাণ গিয়েছিল এবং ওইটার ব্যথায় আল্লাহ রসুল প্রচণ্ড জ্বরাক্রান্ত হয়ে তিনি এই দুনিয়ার মুখ থেকে বিদায় হয়েছিলেন শহীদ অবস্থায়। তো অনুরূপভাবে এই যে হাদিস রয়েছে এই হাদিস থেকে জানা যায় আসলে বিধর্মীরা যদি হালাল কোনো পণ্য দিয়ে আপনাকে আমাকে বা যেটা ইসলাম ধর্মের হালাল রয়েছে যদি তাকে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করলে সে ইসলামের প্রতি ধাবিত হবে বা এই ধরনের কোনো নিয়ত নিয়ত যদি থাকে তাহলে ওই বিধর্মীর দাওয়াতে অংশগ্রহণ যদি আপনার আমার বিবেকে যদি সাথ দেয় তাহলে এটা শরীয়তে কোনো কি নাই বাধা নাই, কারণ আল্লাহ রসুল তিনি বিধর্মীদের দাওয়াতে তিনি সাথ দিয়েছেন। কিন্তু যদি সেখানে বলি দেওয়া কোনো খাবার বা বিধর্মীদের যে উপাস রয়েছে তাদের নামে উৎসর্গ খাবার এগুলো যদি আপনি নিশ্চিত হন তাহলে এগুলো খাওয়া আপনার আমার জন্য কি হবে না হালাল হবে না। অনুরূপভাবে তারা পাপ পবিত্র
ঈশ্বর রয়েছে সেটা ব্যবহার করে কিনা এটা প্রমাণ পাওয়া গিয়েছে। তো এজন্য আমরা আমাদের ইসলাম ধর্মে এই ধরনের যদি কোনো কিছু আমরা জানি যে তারা নাপাক কোনো কিছু নাপাক কোনো কিছু খাওয়া ইসলামে কিনাই যায় সেটা তাদের ধর্মে জানি হতে পারে। এই জন্য এই সকল বিষয়ে আমরা যখন আমরা কোনো খাবার গ্রহণ করবো তাদের থেকে এগুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। অনুরূপভাবে ব্যবসায়িক লেনদেন যেগুলো রয়েছে তাদের উপরেও যে জুলুম করা, জুলুম এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু দাউদ শরীফের হাদিসে বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো বিধর্মীর থেকে অন্যায়ভাবে কোনো মাল আত্মসাত করে তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি ওই বিধর্মীর পক্ষে মুসলমানের বিপক্ষে আমি দাঁড়াব আল্লাহ রাসূল বলেছেন। তো এই জন্য আমরা জুলুম এটা সেটা যে ধর্মের লোক হোক না কেন অন্য অন্যায়ভাবে আমি একজন হিন্দু হোক বা বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তার যেভাবে মুসলমানের সম্পদ আমি আত্মসাত করতে পারি না অনুরূপভাবে বিধর্মীর সম্পদ আমি কী করতে পারি না আত্মসাত করতে পারি না। অনুরূপভাবে তারপরে কোনো এক জায়গায় হয়তো জায়গা জমি নিয়ে তার সঙ্গে বিরোধ থাকতে পারে সেখানেও আমি অন্যায়ভাবে তার উপরে কোনো কিছু চাপিয়ে দিতে পারি না বা অন্যায়ভাবে তার থেকে কোনো কিছু আমি বসত করতে পারি না এটা ইসলাম ধর্মে সম্পূর্ণরূপে অবৈধ এবং হারাম ঘোষণা করেছে। এজন্য বাংলাদেশ এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ, ঠিক কিনা? এই যে আমাদের এখানে মসজিদ পাশের মন্দির আছে কিনা এর মতো সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হতে পারে পারে না। রোম যখন বিজয় হলো তখন মুসলমানদের যে মসজিদ এবং খ্রিস্টানদের গির্জা এটা একবার সঙ্গেই ছিল পাশাপাশি ছিল, এটা ইসলামের একটি বিজয় এবং ইসলামের যে সহকর্মিতা এবং অন্য ধর্মের মধ্যে যে সহানুভূতিশীলতা এটা এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে আমাদের নিজেদের মধ্যে ধারণ করা এবং অন্যান্য ধর্ম অনুপূর্ণ যারা রয়েছে তাদের সকলের প্রতি আমাদের সহকর্মিতা এবং সহানুভূতিশীল আচরণ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের যাদের সকলের সুন্দর।